স্ত্রী যদি কারো সাথে হারাম সম্পর্ক করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে করণীয় কি? এটা করণীয় হলো, ইসলামে তো একটা নিয়ম আছে যে স্বামী মসজিদে গিয়ে বা জনসমক্ষে গিয়ে সে চারবার কসম করে বলবে যে আমার স্ত্রীকে আমি অপকর্মের অপবাদ দিচ্ছি, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, চারবার বলবে। কয়বার? والخامسه ان لعنه الله عليه ان كان من الكاذبين পঞ্চম বারে স্বামী বলবে আল্লাহর লানত আমার উপরে পড়বে যদি আমি মিথ্যাবাদী হই। এইভাবে স্বামী পাঁচবার বলবে, তারপরে স্ত্রী আবার চারবার বলবে আল্লাহর কসম স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম স্বামী মিথ্যাবাদী, চারবার বলবে। পঞ্চম বারে বলবে যে তার উপরে আল্লাহর গজব, স্ত্রীর উপরে আল্লাহর গজব পড়বে যদি স্বামী সত্যবাদী হয়, যদি তার অপবাদ দেওয়া সত্য হয়। এইভাবে যদি পাঁচ পাঁচ দশ বার দুইজনে কসম করে তখন তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তাদেরকে আলগা করে দেবে, আর তারা সংসার করবে না। এটা সূরা নূরের, সূরা নূরের মধ্যে পাবেন, সূরা নূরের মধ্যে প্রথম পৃষ্ঠাতে এই আয়াতটা আছে। এটা আমাদের সমাজে প্রচার নাই, আর যেই কোনো চরিত্রহীনা বা চরিত্রহীন পুরুষ যদি চরিত্রহীন হয়, চরিত্রবতী মুসলমান স্ত্রী তার সংসার করবে না। স্ত্রী যদি চরিত্র নষ্ট হয়, পর পুরুষের সাথে খারাপ সম্পর্কে জড়ায়, ইমানদার স্বামী পুরুষ ওই স্ত্রীর সংসার করবে না, শেষ। আল্লাহ বলেন সূরা নূর, সূরা নূর পড়লে প্রথম পৃষ্ঠাতে আয়াত পাবেন, আযানী লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা, জিনাকার পুরুষ সে বিয়ে করবে জিনাকারিনী নারী বা মুশরিক শিরিককারিনী নারীকে। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, আর জিনাকারিনী নারীকে বিয়ে করবে আরেক জিনাকারী পুরুষ বা মুশরিক পুরুষ। হুররিমা যালিকা আলাল মুমিনিন, ইমানদারদের জন্য এটা হারাম। ইমানদার পুরুষ ইমানদার না কোনো জিনাকারিনী নারী বিয়ে করবে, না কোনো ইমানদার নারী কোনো জিনাকারী পুরুষ বিয়ে করবে, এদের সাথে মিল হতে পারবে না। বিয়ের জন্য সচ্চরিত্রবান অসচ্চরিত্রার কাছ থেকে তওবা করে চিরস্থায়ীভাবে ভালো হওয়া এটা ফরজ।